সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাদের অনলাইন গণিত ক্লাস। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করছি ভালোই আছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 1.3 এর লসাগু অঙ্কগুলো দেখিয়ে দিব। নাম্বার 3 এ আছে মৌলিক গুণনীতির সাহায্যে লসাগু নির্ণয় করো, এবং নাম্বার 4 এ আছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। তো দেখো এই কাজগুলো কিভাবে করতে হয়। বিগত দিন আমি তোমাদের মৌলিক গুণনীতির সাহায্যে লসাগু নির্ণয় করা শিখিয়েছিলাম এবং ভাগ করে লসাগু নির্ণয় করা শিখিয়েছিলাম। তো এখানেও অনেকটা কাজ এরকমই, তবে এখানে বলছি যে মৌলিক গুণনীতির সাহায্যে লসাগু নির্ণয় করা। তাই যে পূর্বের মতো আমাদের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো লিখে ফেলছি, 24 36 54 72 96 এই সংখ্যাগুলো লিখে ফেলছি। প্রদত্ত সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে পাই। আমাদের যে পাঁচটা সংখ্যা দেওয়া আছে এই পাঁচটা সংখ্যাকে আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করি। দেখো কি হয়, 24 এটা সমান সমান আমরা লিখতে পারি 12 6, ঠিক আছে। এরপরে আছে কত, 36 18 9 9। বিগত দিন যে কাজগুলো তোমরা দেখেছ, এরপর আছে 54 2 দিয়ে ভাগ করলে 27, 3 দিয়ে ভাগ করলে 9, তারপরে 3 দিয়ে 3 দিয়ে 9, ঠিক আছে। এরপর আছে 72 2 দিয়ে ভাগ করলে 96, আটচল্লিশ 24 ঠিক আছে। দেখো আমাদের যে পাঁচটা সংখ্যা ছিল আমরা কিন্তু এই পাঁচটা সংখ্যা অলরেডি লিখে ফেলছি। তারপর কি লিখবো এখানে, চব্বিশ সমান সমান 1 2 3 1 2 3 × 3, ঠিক আছে। তারপর 36 সমান সমান 2 × 2 আর হচ্ছে 2 × 3, 54 সমান সমান 2 × 2 × 2 × 3 × 3, এরপরে 96 1 2 3 4 5, 5 × 2 আর একটা হচ্ছে 3, ঠিক আছে। অর্থাৎ আমার যে সংখ্যাগুলো দেওয়া ছিল এই সংখ্যাগুলো আমি মৌলিক উপাদানে বিশ্লেষণ করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, আমাকে লসাগু নির্ণয় করতে হবে। তাই আমি এখন লিখে ফেলি যে সংখ্যাগুলো লসাগু, ঠিক আছে। এই কাজটা করার পর আমি লিখে ফেলবো যে সংখ্যাগুলো লসাগু। সুতরাং সংখ্যাগুলো লসাগু, সংখ্যা গুলোর লসাগু, সুতরাং সংখ্যাগুলোর লসাগু। দেখো আগেরবার বসানো বলে আমরা কি করেছিলাম, যে সব উপাদান মিলে গেছে শুধুমাত্র ওই উপাদানগুলো নিয়েছিলাম। আর লসাগু বলে নিয়ম হলো মিলুক বা নাই মিলুক সব উপাদান আমাদের নিতে হবে, কমন এবং আনকমন সব উপাদানই নিতে হবে। তবে যেগুলো কমন আছে, যেমন এখানে 2 আছে, 2 কোথায় সর্বাধিক আছে, আর কমন অবস্থায় আছে কিন্তু কোথায় সর্বাধিক আছে সেটাকে নিতে হবে। 2 এখানে আছে 3 বার, 2 এখানে আছে 2 বার, 1 বার এখানে আছে, 3 বার এখানে আছে, 5 বার। তাহলে বেশি সংখ্যক 2 আমাকে নিতে হবে, বেশি সংখ্যক 2 আছে এখানে 5 বার, আমি এটাই নিয়ে নিব। 2 3 4 5, এরপর দেখো বেশি সংখ্যক 3 এইখানে আছে 3 বার, তাহলে আমাকে এটাই নিতে হবে, গুণন 3 গুণন 3 গুণন 3। এই সবগুলো যদি আমি এখন গুণন দেই
2 2 গুণে 4 4 2 গুণে 8 8 2 গুণে 16 16 2 গুণে 32 32 গুণে 3 96 96 কে 3 দিয়ে গুণ দিলে 3 6 18 8 7 8 1 3 9 27 1 28 288 288 কে আবার 3 দিয়ে গুণ দিতে হবে 3 8 24 এর 4 7 থাকলো 2 3 8 24 আর কে 26 এর 6 আধা রাখলো 2 3 2 গুণে 6 1 দিয়ে 5 864 অর্থাৎ ফাইনালি লস আগো হবে কত ফাইনালি লস আগো হবে 864 এভাবে তোমরা অঙ্কটি করবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এইভাবে লস আগো নির্ণয় করার যে পদ্ধতি এই পদ্ধতিটিটা বলা হয় মৌলিক গুণনীয়কের সাহায্যে লস আগো নির্ণয় করা এরপরে আমাদের আরেকটি পদ্ধতি আছে এই পদ্ধতিটির নাম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লস আগো নির্ণয় করা তো আমরা এখন ইউক্লিডীয় পদ্ধতিতে সাহায্যে লস আগো নির্ণয় করা শিখব দেখো এখানে আমি তোমাদের ইউক্লিডীয় পদ্ধতিতে সাহায্যে লস আগো নির্ণয় করা তাতে দিয়ে দিচ্ছি চারে গ নাম্বারটা লিখিয়ে দিই তিন তিন পাঁচ পঞ্চান্ন ষাট আশি নব্বই এখানে আমাদের কাজ কি আমরা এমন একটি উপাদান নিব যা দিয়ে এদেরকে ভাগ করা যাবে দশ আগুন আমরা শিখেছিলাম প্রত্যেকটা উপাদান দিয়ে ভাগ দিতে হবে কিন্তু দশ আগুন বেলা কিন্তু এই নিয়ম না দশ আগুন বেলা কি এমন কোন সংখ্যা দিয়ে ভাগ দিব যা দিয়ে কমপক্ষে এখানে দুটো সংখ্যাকে ভাগ দেওয়া যায় তো এখানে বিজি সংখ্যা উপাদান আর তিনটে উপাদান আছে জোড় সংখ্যা তো প্রথমে আমি জোড় সংখ্যা মাত্র দুই দ্বারা বিভক্ত আমি প্রথমে সবাইকে দুই দিয়ে ভাগ করি দেখো দুই দিয়ে কিন্তু তেত্রিশ কে ভাগ করা যাবে না তাহলে তেত্রিশ যেভাবে আছে এইভাবেই থাকবে পঞ্চান্ন কেও ভাগ করা যাবে না পঞ্চান্ন যেভাবে আছে এইভাবেই থাকবে আমাদের নিয়ম হচ্ছে কমপক্ষে আমি যেন দুইটি উপাদানকে ভাগ করতে পারি ষাট কে যদি ভাগ করে তিরিশ আশি কে ভাগ করলে চল্লিশ নব্বই কে ভাগ করলে পঁয়তাল্লিশ ঠিক আছে এখানে শুধুমাত্র দুইটা জোড় সংখ্যা আছে তো এরপরে যেহেতু দুইটা জোড় সংখ্যা আছে আমি আবার দুই দিয়ে ভাগ করে দিতে পারি তেত্রিশ কে ভাগ দেওয়া যাবে না যা আছে তাই পঞ্চান্ন কে ভাগ দেওয়া যাবে না তা আছে তাই পনেরো এখানে বিশ এটা যা আছে তাই এরপরে জোড় সংখ্যা শুধু একটা তাহলে আমি একটা জোড় সংখ্যাকে শুধু ভাগ দিতে পারি তাহলে একটা ভাগ করে কিন্তু আমার লাভ নাই কমপক্ষে দুইটা উপাদানকে ভাগ দিতে হবে আমি তিন দিয়ে ভাগ করি দেখা যাক তিন দিয়ে ভাগ করলে কি হয় তিন এগারো তেত্রিশ পঞ্চান্নকে ভাগ দেওয়া যায় না যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে তিন দিয়ে পনেরোকে ভাগ করা যায় তিন পাঁচা পনেরো বিশ যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে এরপরে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ দিয়ে এগারোকে দেওয়া যাবে না পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ আটকে পাঁচ চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো এরপর এগারো দিয়ে ভাগ দিতে পারি এগারো অঙ্কে এগারো এগারো অঙ্কে এগারো এক চার তিন দেখো আর কোনো সংখ্যা নেই যাকে আমি সবাইকে ভাগ দিতে পারবো ঠিক আছে এখানে দুই দুই তিন পাঁচ এগারো এক 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 চার তিন তো এমন কোন সংখ্যা নেই যাকে কমপক্ষে দুইটা উপাদানকে ভাগ করা যাবে সুতরাং সংখ্যাগুলো দশ আগো সংখ্যা গুলোর লসাগু এই উপাদানগুলোকে গুণ দিয়ে দিব দুই গুণন দুই গুণন তিন গুণন পাঁচ গুণন এগারো গুণন চার গুণন তিন দেখো তো শিক্ষার্থীরা কত হয় দুই দুগুণে চার তিন চারে বারো পাঁচ বারো ষাট ষাটকে যদি এগারো দিয়ে গুণ দিই ষাট কে এগারো দিয়ে গুণ করলে ছয়শো ষাট তাকে আবার চার দিয়ে গুণ চারশো চব্বিশে চার হাতে গেল দুই চারশো চব্বিশ হাতে ছাব্বিশ তাকে আবার তিন দিয়ে গুণ তিনে শূন্য শূন্য তিন চার বারো দুই হাত থাকলো এক তিন শূন্য শূন্য তিন চার বারো দুই হাত থাকলো এক তিন চার আঠারো উনিশ শূন্য হাত থাকলো এক তিন দুই দুনিয়া ছয় একে সাত
তাহলে আমাদের সংখ্যাগুলোর লসাগু কত হবে সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 7920 তো এই পদ্ধতিতে লসাগু নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ইউক্লিডীয় পদ্ধতি তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মৌলিক গুণনের সাথে লসাগু নির্ণয় করা এবং ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা শিখিয়ে দিলাম এরই আলোকে শিক্ষার্থীরা তোমাদের হোমওয়ার্ক থাকবে তিনের হোমওয়ার্ক থাকবে তিন এবং চার নো ঠিক আছে এখানে তিন নম্বর অঙ্কে আছে হচ্ছে মৌলিক গুণনের সাথে লসাগু নির্ণয় করা আর চার নম্বর আছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা প্রত্যেকটাতে তিনটা করে অঙ্ক আছে ক খ গ ক খ গ তো তোমরা এই সব অঙ্ক শেষ করবে তো শিক্ষার্থীরা এরপরেও যদি তোমাদের কারো কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে এসে জানাবে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব শিক্ষার্থীরা আজকে আসলে ধন্যবাদ সবাইকে।